উসুল, মৌলিক নীতিমালা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে আমরা ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা তাদের সম্পর্কেও যৌক্তিকভাবে আমাদেরকে আলোচনা করতে হবে। আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে এই বিষয় যে তোমরা যতদিন ইসলামের বাইরে থাকবে, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আশিদ্দা ও আলাল কুফফা, কথা নরম বলবো কিন্তু দিলের মধ্যে তাদের প্রতি কোনো রকমের সংকোচ বোধ এটা যেন আমার দিলের মধ্যে না থাকে। নিজেদের মধ্যে পারস্পরিক অনেক সময় ব্যক্তি কারণে ব্যক্তিগত বিষয়ে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সেই দূরত্ব যেন আমাদের জাতীয় পর্যায়ে এবং দ্বীনী জিম্মাদারি পালন করার ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। সেখানে আমাদের এই নমুনা পেশ করতে হবে রুহামা উবাইনাহ, এবং হাদিসের ওই কথা যে আমাদের মহাব্বতের সূত্র হবে আল্লাহর মহাব্বত, কারো সাথে শত্রুতার সূত্র হবে আল্লাহর মহাব্বত। অন্য কোনো সূত্রে যেন আমি কারো প্রতি শত্রুতা পোষণ না করি, আর অন্য কোনো সূত্রে যেন দ্বীনের ধারক বাহক ওলামায়ে কেরাম কারো অন্তরঙ্গ বন্ধুতে পরিণত না হই। কারো সাথে সুন্দর আচরণ এক কথা, আর দিলের অন্তরঙ্গ বন্ধুত্ব কারো সাথে বিনিময় করব সেটা সূত্র থাকতে হবে আল্লাহর মহাব্বত, এর বাইরে কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। এই সমস্ত বিষয়গুলোকে আমরা বুকে ধারণ করে আমরা আমাদের নববী এই ধারা এটাকে আমরা যেন অব্যাহত রাখি। এই ক্ষেত্রে আমরা যে জিম্মাদারি পালন করছি আমাদের কাজের মধ্য দিয়ে যেন সেটা প্রকাশ পায়। আমি আলোচনা করব কোরআন হাদিসের কত স্পর্শকাতর বিষয়, যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে আমার ব্যাপারে মিথ্যা বলবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই সমস্ত সব কিছু আমাদের সামনে, অতএব আমি দ্বীনী আলোচনা করব, সেই আলোচনার ব্যাপারে আমার ব্যক্তিগত পড়াশোনা এবং সেইখানে আমার সামর্থ্যের আলোকে যথাসম্ভব চেষ্টা সাধনা, এটা করব না বাস এক জায়গায় পাইলাম মঞ্চ আর আলোচনা শুরু করে দিলাম, এটা কমপক্ষে এই সময় এত মিডিয়ার মাধ্যমে, আগে একটা সময় ছিল একটা মাহফিলের আলোচনা একটা জায়গায় সীমাবদ্ধ থাকতো, একজনের একটা ভুল আলোচনা একটা ভুল মেসেজ গুটি কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আজকে কিন্তু খুঁজে খুঁজে এই ভুল আলোচনাগুলা সামনে এনে গোটা ওলামা সমাজকে ওয়াইজিনদেরকে প্রস্তুতবিদ্ধ করার অপপ্রয়াস এবং চক্রান্ত আমরা খুব ভালো করে জানি বুঝি, তারপরে আমরা এই ফাঁদে পা দিই। এই জন্য আমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। মুফতি আব্দুল মালেক সাহেব এই যে আমাদের কিছুদিন আগে এই বর্তমান যে বিষয়টা যে ইস্যু ভাস্কর্য ইস্যুতে উনি অত্যন্ত শ্রম দিয়ে ওনারা পাঁচজন যে ফতোয়া তৈরি করেছেন, সেই ফতোয়া চূড়ান্তকরণের মজলিসে তিনি বলেছিলেন যে ওলামায়ে কেরামকে বিশেষ করে সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করতে হলে পুরাতন মোতালাও যথেষ্ট না, ওই বিষয়ে নতুন মোতালা করে তারপর আলোচনা করতে হবে। আমাদের কমপক্ষে ন্যূনতম এতটুকু করা দরকার যে যাদের ব্যাপারে আমাদের জানা আছে যে তারা আলোচনা মোতালা করে করেন, তাদের আলোচনা কমপক্ষে মোতালা করে তারপরে আমি আলোচনা করি। এই ন্যূনতম এতটুকু যদি না করি তাহলে আমার কোরআন সুন্নাহর আলোচনা করার অধিকার আমার না। আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আমরা এই সব বিষয়কে সামনে রেখে আমরা সর্ব অবস্থায় দ্বীনের উপরে অটল অবিচল থেকে আমরা আমাদের নমনীয়তা আসতে পারে, আমাদের কথা নরম হতে পারে, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে কখনো নরমি এটা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে। চিন্তা থাকবে হবে অটল এবং মজবুত, সেইখানে কোনো নমনীয়তা নাই আর নরমি নাই। হ্যাঁ, আমরা আমাদের চিন্তাটাকে সমাজের সামনে উপস্থাপন করব নরম ভাষায়, সুন্দর ভাষায়, শুদ্ধ ভাষায়, এটা ভিন্ন জিনিস। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল রাখব। আর সর্বশেষ আমিও এই দোয়া এবং এই তামান্না আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করব। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দেশের মানুষের উম্মতের মুসলমানদের ওলামায়ে কেরামের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। আমরা অনেক নগণ্য, কিন্তু শাইখুল হাদিসের নিসবত আল্লাহ তাআলা আমাদেরকে জিসমানিও নিসবত দান করেছেন, জন্মসূত্রে নিসবত দান করেছেন এবং রুহানি নিসবত আমাদেরকে দান করেছেন।
আমি বলি আমার আমার লেখাপড়া শুধু আমার না, আমাদের পরিবারের আলিফবাতা থেকেও আব্বার থেকে শুরু, আলিফবাতা আর বুখারী শরীফ আব্বার কাছেই শেষ। তো সেই হিসাবে হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহ এই জিসমানি রুহানি নিসবতকে ধারণ করে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, হকের আওয়াজ বুলন্দ করার ক্ষেত্রে কোনো যেন আমরা যেন কখনো দুর্বলতার শিকার না হই, আমরা যেন এমন কোনো কাজ না করি যার দ্বারা মানুষ যে আমাদের প্রতি আস্থা পোষণ করে সেই আস্থার মধ্যে কোনো ঘাটতি আসে, এইরকম কোনো কাজ যেন আল্লাহ তাআলা আমাদের দ্বারা না করান। এটা আপনাদের সকলের কাছে দোয়া আছে, রাবেতাতুল ওয়াইজিনের আগামী দিনের সফলতা কামনা করে, এবং আমাদের নববী ধারার এই ধারক একটা সাইডের ওয়াইজিন আপনারা আপনাদের এই দায়িত্বটাকে সুন্দর মতো সুচারুরূপে বুঝে শুনে পারিপার্শ্বিক অবস্থা বর্তমান অবস্থা এই সব কিছুকে সামনে রেখে কোরআন সুন্নাকে সামনে রেখে আপনারা আপনাদের এই দায়িত্ব পালনে নিমগ্ন থাকবেন, দায়িত্ব পালন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।